আমরা সকাল সকাল উঠে যাচ্ছি দার্জিলিং টি গার্ডেনে। চলো আমাদের সাথে। আই বল, এখন আমরা চলে যাব। 2000 years later. ফাইনালি গাড়ি থেকে নেমে আমরা পৌঁছে গেছি দার্জিলিং টি গার্ডেনে। এই রাস্তা দিয়ে নিচে নেমে পৌঁছানো যাবে। এই আঙ্কেল যে কি বলছিল আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু কিছু একটা বলছিল। চলো নিচে যাওয়া যাক। চলে এসেছি টি গার্ডেনে। এসে আমরা আবার এখানে ছবি তুলতে লাগলাম এবং ভিডিও বানাতে লাগলাম। চারিদিকে শুধু চা পাতা আর মেঘ আর মেঘ, মনে হচ্ছে আকাশের উপরে আমরা। এই যে এখানকার ভিউ, আমরা এখানে কুলাচ্ছি বেলুন একদম। এই যে সবাই ধীরে ধীরে উপরে উঠতেছে, চলো আমরাও যাই। কোন দিক দিয়ে উঠলো রে? সকাল সকাল উঠে যে এত পাহাড় পর্বত উঠতে হবে সেটা আমি কখনোই ভাবিনি। ঘুম তো পুরো ছুটে গেল। এখানে চারিদিকে চা পাতা, চা পাতা আর চা পাতা। আমি তো ছবি তুলে আছি, ভিডিও বানিয়ে আছি আর চা পাতা তুলতে আছি। এরপর আমরা আরও কিছু জায়গায় ঘুরতে যাব, সেই জন্য এখানে বেশিটা সময় নষ্ট না করে আমরা অন্য জায়গায় চলে এলাম। আসলেই তাই, আমরা তো পুরো মেঘের উপরেই চলে এসেছি। এখানে আশপাশটা যতটাই সুন্দর হচ্ছে, কিন্তু নিচের দিকটা প্রচণ্ড জঙ্গল, একটু একটু ভয়ও লাগছিল। চলো উপরে। এই যে সবাই এখন টি গার্ডেনকে টাটা বাই বাই বলে চলে যাচ্ছি। টি গার্ডেন দেখে চলে যাচ্ছে অন্য কিছু দেখতে।